I knew I'd find you here. You always leave when you. দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আমরা আজকে যাচ্ছি আরঙ্গে, সিটি কলেজের পাশেই ধানমন্ডি ব্রাঞ্চ। সিটি কলেজের পাশে ধানমন্ডির আউটলেটে আমরা যাই মূলত, কারণ আমাদের বাসা থেকে এটা কাছে হয়। অ্যাবসলিউটলি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে রিকশা করে যাওয়া যায়, আর আহিয়াত রিকশাতে উঠতে খুবই পছন্দ করে। চারপাশে খোলামেলা, শরীরে বাতাস লাগে এবং সবকিছু সে দেখতে পায়, এজন্য সে খুব এনজয় করে এটা। শুধু সেটা নাও, কিন্তু মনে মনে গুনগুন করে সারা রিকশা গান করতে করতে যায়। গানটা আসলে কোন ল্যাঙ্গুয়েজে গায় সেটা আসলে বোঝা মুশকিল, সেটা বাংলা না ইংলিশ না স্প্যানিশ সেটা আমরা আসলে বলতে পারি না, তবে সে খুব খুশি হয় এটুকু কনফার্ম। একটু একটু শীত পড়ে গেছে ঢাকায়, এজন্য আহিয়াতের জন্য কিছু কেনাকাটা করা দরকার। আমরা চলে আসলাম আরঙ্গে। আহিয়াতের জন্য খেলনা চুজ করছে আহিয়াতের আম্মু। বাট মেয়েটা আমার শুরুতে একটু ভয় পেয়ে গেছে, কারণ ওরা যখন টেম্পারেচার চেক করছিল, আরঙ্গে যারা আসেন জানেনি এখানে কিন্তু অনেক প্রিকুশন নেওয়া হয়। শুরুতে যে ভয় পেয়েছে সেটা কাটিয়ে উঠতে আহিয়াতে একটু সময় লেগেছে। এখানে সে ঢোকার পরে কান্নাকাটি করছিল, তো আমরা খুব কম সময়ের মধ্যে সেখান থেকে শপিং করে বের হয়ে আসলাম। আসলে আহিয়াত অনেক কান্নাকাটি করছিল, সেজন্য বাকিটা শুট করা হয়নি, আমাদেরকে পুরো টাইমটাই ওকে ফোকাস করতে হয়েছিল। চলুন বাকি শপিং দেখা যাবে, এখন আমরা এখান থেকে রওনা দেব নিউ মার্কেটের উদ্দেশ্যে। নিউ মার্কেটের মধ্যে একটু খোলা জায়গা, আর তাতেই আহিয়াত দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। সে পিছন ফিরে তাকাচ্ছে না, চলছে তো চলছেই, পিছন ফিরে তাকাতে হয় না, শুধু সামনের দিকে এগিয়ে যেতে হয়। এটা আমাদের আহিয়াতকে দেখে কিন্তু যে কেউ শিখতে পারে। আহিয়াতের পিছনে দৌড়াতে দৌড়াতে আমি নিজেই ক্লান্ত হয়ে গেছি, তো আমরা চলে আসলাম আরেকটি দোকানে। এখান থেকে আমরা আহিয়াতের জন্য কেডস কিনবো। এই কেডসটা খুবই পছন্দ হয়েছে আহিয়াতের আম্মু, সেজন্য আমরা এটা নিয়ে নিচ্ছি। নতুন জুতো পরে ট্রায়াল চলছে। ইতিমধ্যে শপিং করতে করতে আমরা সবাই ক্লান্ত, আমরা চলে আসলাম নিউ মার্কেটের খুব কাছেই গ্রিন হাউস নামে একটি রেস্টুরেন্টে। এটি মূলত ভূতের বাড়ি যে রেস্টুরেন্টটা রয়েছে তারই সিস্টার কনসার্ন হিসেবে এই রেস্টুরেন্টটি এখানে খোলা হয়েছে। ভেতর পরিবেশটা চমৎকার, বাইরে থেকে দেখতে যতটা না সুন্দর ভেতরটা আরো বেশি সুন্দর। আমরা ভেতরে প্রবেশ করছি, খুব একটা বেশি ভিড় নেই। Thank you.
ভেতরে এসির চাইতে বাইরের এই পরিবেশটা আরো বেশি সুন্দর। এখানে খোলামেলা জায়গা রয়েছে, নাইসলি ডেকোরেটেড একটা জায়গা, অ্যাকুরিয়াম রয়েছে, সেই সাথে ঝর্ণা রয়েছে। একটি স্ক্রিন আছে যেখানে ট্রেন্ডি গানগুলো চলছে। খুবই নাইস এন্ড কাম এনভায়রনমেন্ট। আমরা এখানে দোতলায় বসেছি, সেই সাথে মেনু দেখছি কোনটা নেওয়া যায়। আমরা প্রতিবারই যেটা করি যে আমরা দুইজন দুই ধরনের মেনু চুজ করি, একজন আরেকজনেরটা টেস্ট করে দেখি যে কার মেনুটা সুন্দর। তো এক্ষেত্রে এখানে এসে আমরা এই প্রথমবার আমরা একই মেনু নিচ্ছি। এটার কারণটা বলে দাও, আসলে আমরা রাইস খাবো সেই জন্য, বাট আদার্স যে দুটো মেনু ছিল এখানে মেনুটা খুব বেশি না, তিনটা সেট মেনু আছে ক্যাটাগরি, বাকি দুটোতে আসলে রুটি পরোটা এগুলো সার্ভ করবে। তো রেস্টুরেন্টে ঢোকার পর আমরা ইনিশিয়ালি একটু স্যানিটাইজেশন করে নিচ্ছি, তারপর আহিকে নিয়ে আমরা চলে যাচ্ছি এখানে কিডস জোনে। রেস্টুরেন্টে ফাঁকা ছিল সেই জন্য আহিয়াদের জন্য পুরো রাজ্যটা ফাঁকা, সে একাই কিডস জোনের প্রিন্সেস। এখানে ঢোকার পরে আহিয়াদের যে খুশি আসলে এটা বলে বোঝানোর মতো না, ও এত খুশি হয়েছে, ধুপধাপ করে পড়ে যাচ্ছে, আবার দাঁড়াচ্ছে, মানে আর ও খুব বল পছন্দ করে, এতগুলো বল যখন একসাথে পেয়েছে ও আসলে কি বলবো হারিয়ে গেছে বলের রাজ্যে। কালারফুল বল আহিয়াদের খুবই পছন্দ, সেই সাথে আহিয়াদের সমবয়সী আরেকজনকে পেয়ে আহিয়াদ আরো বেশি খুশি। আমাদের খাবার ইতিমধ্যে সার্ভ করা হয়ে গেছে। রেস্টুরেন্টের ভেতরের ইন্টেরিয়র ডেকোরেশনটা কিন্তু অসাধারণ। প্রথমে আছে জাফরানি পোলাও, আচারি চিকেন, তারপরে পুদিনা চাটনি, তারপরে ভেজিটেবল সালাদ, এটা আসলে সাওয়ার ইয়োগার্ট দিয়ে সার্ভ করেছে ওরা, আর সেই সাথে আরো আছে চিকেন কড়াই। এইটাই ছিল মেনুতে। পাশাপাশি আমরা ডেজার্ট হিসাবে নিয়েছি এখানকার স্পেশাল যে কুলফিটা আছে সেটা নিয়েছি, আর নিয়েছি পেপসি, তাই না? কুলফিটা খুবই মজা, এটাতে ফ্লেভার ছিল কিসের বলতো? এটা মূলত পিস্তাশিও, মানে পেস্তা বাদামের একটা ফ্লেভার ছিল। কুলফিটা হচ্ছে পেস্তা স্পেশাল কুলফি বলা যেতে পারে এটাকে। খাবার শেষে ওয়েটার এসে একটা রিভিউ এর ডায়েরি দিয়ে গেল, সে রিভিউ নোট করছে। ফুড আউট অফ 10 8 আমি দিব, তুমি আউট অফ 10 7?
রেস্টুরেন্টের ভেতরের ভিউটা খুবই চমৎকার, বিশেষ করে দোতলা থেকে এই ভিউটা কিন্তু চমৎকার লাগছে। এখানে বসে খাবারও ব্যবস্থা রয়েছে, দোতলায় কিন্তু খোলা স্পেস রয়েছে এবং দোতলায় কিন্তু রুমের ভিতরেও স্পেস রয়েছে খাওয়ার জন্য। যার যে এনভায়রনমেন্টটা পছন্দ সেখানে তারা বসে খেতে পারবে। একটা বিষয় খেয়াল করেছো, উপরে কিন্তু একদম ফাঁকা, বাতাস আসছিল, খুব ভালো লাগছে। মিডিলটা কিন্তু কোনো শেড দেয়া নেই। হ্যাঁ, এই কারণে কিন্তু জায়গাটা আরো বেশি সুন্দর, কারণ একদম প্রকৃতির সাথে মিশে আছে এবং বাঁশ দিয়ে কি সুন্দর করে ডিজাইন করা চারদিকে। বিভিন্ন ধরনের লাইটিং এর ব্যবস্থা রয়েছে, অ্যাকুরিয়াম রয়েছে যেখানে বিভিন্ন কালারের মাছ রয়েছে, সব মিলিয়ে অসাধারণ। পাশে আবার ঝর্ণা আছে। আহিয়াতের ফেভারিট গান চলছে যুবতী রাধে, সে এই গানের খুবই ফ্যান। আর এই গানটা থেকে কিন্তু আহিয়াত একটা জিনিস শিখেছে, সে কিন্তু খালি এখন বিয়া বিয়া এই কথাটা বলে, আধো আধো কথা কেবলই শিখছে, শুনতে খুবই ভালো লাগে। সব মিলিয়ে আজকের এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। আফটার আ টায়ারিং শপিং এই প্লেসটা খুবই হেল্পফুল হলো আমাদের জন্য, একটু ফ্রেশ হলাম আমরা। এবার চলে যাওয়ার পালা, রাত হয়ে গেছে। তুমি কিছু বলবে? হ্যাঁ, আসলে এই জায়গাটা থেকে না যেতে মনই চাচ্ছে না, আমরা আবারও কোনো একদিন আসবো, আজকে তো টায়ার্ড হয়ে এসেছিলাম, সেভাবে এনজয় করতে পারিনি, আর একদিন হাতে সময় নেই, শুধুমাত্র এই জায়গাটার জন্যই আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চেষ্টা করবেন মাঝে মধ্যেই একটু এনভায়রনমেন্ট চেঞ্জ করার জন্য। আমরা সবসময় চাই কিন্তু সবসময় পেরে উঠি না, শহরের এই যান্ত্রিকতা থেকে মুক্ত হওয়ার জন্য মাঝে মাঝে কিন্তু সবচেয়ে বেস্ট হয় সেটা প্রকৃতির কাছে যদি যাওয়া যায়। কিন্তু ঢাকার যেহেতু প্রকৃতির কাছে যাওয়ার সুযোগ খুব একটা বেশি নেই, তবুও যতটুকু আছে ততটুকুই আমরা ইউটিলাইজেশন করার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর অবশ্যই পিওর টেস্ট রেসিপি বিটি এই চ্যানেলের সাথেই থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে আরও অনুপ্রেরণা যোগাবেন।